एवरीवन आशा करी सकले ভালো আছেন সুস্থ আছেন আজ আবার আপনাদের সাথে আমি একটা অন্য ধরনের রেসিপি শেয়ার করব আর এই রান্নাটি আমি আজকে করব বাসি রুটি দিয়ে অর্থাৎ ধরুন আগের দিন রাতের বেশ কয়েকটা রুটি বেশি হয়ে গিয়েছে পরের দিন সেই রুটি কটা কি করব সকালবেলা ফেলে দেব যে কোনো জিনিসই ফেলে দিতে গেলে কিন্তু একবার হলেও মনে হয় যে সেটা কি ফেলে দেব তো এবার আবার কি হয় বাসি রুটিগুলি খেতেও কিন্তু খুব একটা ভালো লাগে না তো আজকের সেই বাসি রুটি দিয়েই আমি একটা প্রিপারেশন তৈরি করছি তো দেখুন তার জন্য আমি কিছু সবজি নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা পেঁয়াজ এই কটা সবজি দিয়ে আজকে আমি এটা করব আর এর মধ্যে আমি ডিমও অ্যাড করব তো আপনারা চাইলে আরও কিছু নিজের মনের মতো সবজি এর মধ্যে অ্যাড করে নিতেই পারেন আর এই হলো আমার রুটি যে কটা আগের দিন রাত্রিরে বেঁচে গিয়েছে বেশ অনেক কটা এবার কি করব এত কটা রুটি তো আর ফেলে দেব না তো এটা দিয়ে আমি একটা মুখরোচক আইটেম আজকে তৈরি করছি আর এটা কিন্তু খুবই টেস্টি হয় রান্নাটা হওয়ার পর খাওয়ার সময় কিন্তু বুঝতেই পারবেন না যে এটা রুটি অ্যাকচুয়ালি খাচ্ছেন আবার আগের দিনের বেঁচে যাওয়া রুটি একেবারেই বুঝতে পারবেন না তো রুটিগুলো দেখুন প্রথমে আমি কাঁচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নেব তো এইভাবে একেবারে সরু সরু করে কাটবো যদি প্রত্যেকটা কাটি সমান হয় একেবারে সরু সরু সমান সমান হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে তো চেষ্টা করছি আমি কিছুটা সমান সমান করেই কাটার এটা ছুরি দিয়ে চপিং বোর্ডের উপর রেখেও কাটতে সুবিধা হলে সেইভাবেই কাটা যায় কিন্তু আমার কাঁচি দিয়ে কাটতেই বেশি সুবিধা হয় তো সেই জন্য আমি কাঁচি দিয়ে এটাকে কেটে নিচ্ছি তো এই কাজটা করতে একটু সময় লাগে একটু সময় নিয়ে রুটিগুলোকে এইভাবে কাঁচি দিয়ে পাতলা পাতলা করে সরু সরু কেটে রুটিগুলি কেটে নিয়েছি এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে গরম করে নিচ্ছি তেল গরম হলে এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে ডিমের ভুজি তৈরি করে নেব তেল গরম হয়ে গিয়েছে আলাদা একটা বাটির মধ্যে আমি ডিমটা ভেঙে নিয়েছি কারণ যেহেতু এখন খুবই গরম তো ডিম অনেক সময় কি হয় বাড়িতে রেখে দিলে নষ্ট হয়ে যেতে পারে তো নষ্ট হওয়া ডিমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে খুব বাজে সমস্যা তৈরি হবে সেই জন্য আমি আগে থেকে বাটির মধ্যে ডিমটা ভেঙে নিই সবসময় আমি এটা করি আপনারাও এই টিপসটা ফলো করতে পারেন যদি কেউ কখনো পচা ডিমের সম্মুখীন হয়ে থাকেন তো এটা তাদের জন্য কাজে লাগবে ভেবে আমি এটা শেয়ার করলাম তো ডিমটার ভুজি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি ক্যাপসিকাম কুচি বিনস গাজর সবই দিয়ে দিলাম দিয়ে সব কিছু দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব তো এই সমস্ত সবজিগুলোই আমরা খাওয়ার যেরকম চাউমিনের মধ্যে খাই সেরকমই এগুলোকে আলাদা করে খুব বেশি ভাজতে হবে তেমনটা নয় তাই একসাথেই সবকটা সবজি আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে সবজিগুলোকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ সবজিগুলি ভাজার পর এর মধ্যে আমি অ্যাড করলাম নুন আর গোলমরিচের গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পর আমি সাথে সাথে এর মধ্যে রুটিগুলি অ্যাড করে দেব আর রুটিটা অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ মতো রুটিটাকে ভেজে নেব Mm-hmm.
থেকে 3 মিনিট সময় নিয়ে ভাজার পর রুটির কালারগুলি প্রায় চেঞ্জ হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে কিছু সস অ্যাড করছি, যেমন লাইট সয়া সস অ্যাড করলাম, রেড চিলি সস আর টমেটো কেচাপ অ্যাড করে দিচ্ছি। তো আপনারা চাইলে গ্রিন চিলি সসও অ্যাড করতে পারেন, আর সয়া সস বা চিলি সস না থাকলে এগুলো স্কিপও করে যেতে পারেন, শুধুমাত্র টমেটো কেচাপ দিয়েও কিন্তু এটা খুবই ভালো হয়। আর সব রকম সস অ্যাড করার পর একটু ভালো করে আবার মিক্স করে নিয়ে 1-2 মিনিট ভাজা ভাজা মতো করে নেব। তো জাস্ট নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। আর এটা গরম গরম পরিবেশন করবেন, খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। আমার কথা শুনে হলেও একবার এটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমাদের বাড়িতে তো সবাই এটা খুবই পছন্দ করে, বেশ মুখরোচক টাইপের একটা আইটেম হয়। এটা রুটি বলে কিন্তু একেবারে বোঝাই যায় না। তো বাচ্চাদের জন্য যদি এটা তৈরি করেন তো একটু কম ঝাল অবশ্যই দিতে হবে, কিন্তু যদি বড়দের জন্য তৈরি করেন তো একটু বেশি করে এর মধ্যে স্পাইস অ্যাড করবেন, কাঁচা লঙ্কার আর গোলমরিচের ঝালটা। এটা একটা ঝাল ঝাল ব্যাপার হলে কিন্তু জাস্ট জমে যায়, খুবই ভালো লাগে। তো এখন এটা রেডি, আমি পরিবেশন করে নেব। তো এটা পরিবেশন করার সময় সালাড, টমেটো কেচাপ এই সমস্ত সহযোগে পরিবেশন করাই যেতে পারে, এছাড়া কিন্তু এটা শুধু শুধু খুবই ভালো লাগবে। তো যদি বাড়িতে কেউ ট্রাই করেন, এখনও এইভাবে না করে থাকেন রুটি আইটেমটা, তো যদি আমার ভিডিওটা দেখার পর মনে হয় যেটা ট্রাই করা যেতে পারে, তো ট্রাই করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন ভিডিওটা, আর আমার পাশে থাকার অনুরোধ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে আবার একই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। আর সময় উপযোগী আরেকটা কথা না বলে পারছি না, যেটা সকলেই জানি, সকলেই আমরা এখন এই ব্যাপারে জানাই আছে, তাও আমি আরেকবার বলে দিই, মানে আমার মনে হলো বলে দেওয়াটা আমার ভালো লাগবে বলতে। সেটা হলো, খুব যদি প্রয়োজন না পড়ে বন্ধুরা বাড়ির বাইরে বেরোবেন না, যতটা পারবেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন রাখবেন, ঘরেই থাকবেন। যাদের প্রয়োজন নেই বাইরে না বেরোলেও, যাদের চলে যায় আমার মতো, তারা প্লিজ ঘরেই থাকুন, অপ্রয়োজনে বাইরে বেরোবেন না। নিজে সুস্থ থাকুন, নিজের পরিবারকে সুস্থ থাকতে সাহায্য করুন, আর সমাজের মানে বাড়ির আশেপাশে সকলকে সুস্থ থাকতে, ভালো থাকতে সাহায্য করুন। এই সময়টা, কঠিন পরিস্থিতিটা আমাদের মোকাবিলা করতেই হবে, আর একটু অ্যাডজাস্ট করে, একটু কষ্ট করে। কারণ জানি যে ঘরে থাকাটা, সবসময় গৃহবন্দী থাকাটা কিন্তু সকলের একটু কষ্টের হয়, কিন্তু তাও ভালো লাগে না, তাও আমাদের এই কঠিন পরিস্থিতিটা কাটানোর জন্য কিছুদিন এইভাবে অ্যাডজাস্ট করতেই হবে। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে হোম, স্টে সেফ। আজকের মতো আমি বিদায় নিচ্ছি।